তো গাইস, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানে হচ্ছে শনি পূজা। তো আজকে ড্রাগনগুলি পেরে শনি পূজা দেওয়া হবে, ঠিক আছে? দেখো ওগুলি পারে শনি পূজা দেওয়া হবে আজকে, যেহেতু আজকে শনিবার আর প্রথম আমি শনি পূজা তো দিই। প্রথম ড্রাগনটা এলামুন্ডা আশিদার হয়েছে, আজকে ভালোই ফুটছে, আজকে গোলাপ একদম ভালো ফুটছে। গাইস আজকে সবাইকে গুড মর্নিং, আর আশা করি তোমরা ভালো আছো, আর সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো পুচকি, দেখো আজকে একটু আটাআটি করছে, কারণ আজকে পুচকির স্কুল নাই, শনি রবি দুই দিন বন্ধ। তো পুচকি আজকে সকাল সকালে প্রি এনজয় করে নিচ্ছে, দেখো সাদের রূপে এসে, কারণ পুচকিও গাছগুলি দেখতে আইসে আজকে আমার সঙ্গে। এই পুচকি দেখো রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে, ওইগুলি দেখছে, দেখো পুচকি কীভাবে নামে সাদের থেকে, হয়তো সিঁড়িতে ভয় ভয় করে। পুচকি দা, পুচকি নামবো আপনার নে, নিজে নিজে নামো, ধরতে হবে পুচকির বলে আবার ধরো না তোদের। এই দেখো পুচকি নামতেছে, এই দেখো পুচকি নামে। কালকে থেকে শুরু হইতে আসছে যে কালকে থেকে ব্লগ আপলোড হইব, যে আমি 100 এই যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে একদিনও মিস করতাম না ব্লগ চালু, ঠিক আছে 100 ডেজ। তারপরে কারণ হইতেছে গিয়া কালকা দর্পণের 100 ডেজ শেষ, তো দর্পণের কালকা কিন্তু ফাড়াফাড়ি একটা ভিডিও থাকবো, তো তোমরা ভিডিওটা দেখবো অবশ্যই, আর ভালো হলে লাইক করবো শেয়ার করবো, আশা করি ভালো হইবো দর্পণের যে ভিডিওটা বানাতে, সব ভিডিও হেয়ার ভালো হয় দর্পণের। তো গাইস দর্পণের 100 চ্যালেঞ্জ কালকা শেষ, কালকের থেকে শুরু হইবো আমার 100 চ্যালেঞ্জ, ঠিক আছে? তো তোমরা ডিয়ার দিও কে কি ভিডিও বানাইতাম, ঠিক আছে? তো 100 ডেজের মধ্যে আমি সবগুলো ভিডিও কমপ্লিট করার চেষ্টা করুম, তোমরা ডিয়ার দিবা আমাকে, ঠিক আছে? আর আজকে কালকে থেকে যে আজকে যে ভিডিওটা বানাইতে আসি, এটা কালকে থেকে আমার চ্যালেঞ্জ দিয়ে যাবো, ঠিক আছে? তো আমি কালকে থেকে 100 ডেজের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যে কতটুকু কমপ্লিট করতে পারি না পারি, কারণ গাইস ভিডিও বানানো কিন্তু সবচেয়ে পরিশ্রম, যারা বানা তারা বুঝে যে কতটুকু পরিশ্রম ভিডিও বানানো, ঠিক আছে? মিলানি বানানি মানে কিতা কিতা আমরা বানাই আমরা জানি, ঠিক আছে? আর আমার মতো যারা বানায় এরা সবচেয়ে বেশি আরও ভালো করে জানে। তো দর্পণের কালকে 100 ডেজ চ্যালেঞ্জ শেষ হইতেছে, আর আমার শুরু হইতেছে, আর তার মধ্যে কালকে রবিবার সানডে দর্পণের একটা ফাটাফেরে ভিডিও হইতেছে, ঠিক আছে? তো এখন আমি যাইতেছি যে আজকে আমার আমার বাড়িতে সব দিনে মানে প্রতিটা শনিবার ওই শনি পূজা ছিল, ঠিক আছে? তো আজকে শনি পূজা, শনি পূজা উপলক্ষে যে আমার ড্রাগনটা, তো আমি যেটা প্রথম হয় ওইটা আমি আগে শনি পূজাকে দিয়া তারপরে আমরা খাই, ঠিক আছে? তো ড্রাগনটা আজ শনিবার শনি পূজা ছিল, ঠিক আছে, বুঝছো? আর কালকের থেকে আমার চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে 100 থেকে 100 ডেজের, কতটুকু কমপ্লিট করতে পারি আর কতটুকু কী করতে হয় ঠাকুর জানে, আর তোমরা পাশে থাকবে, তোমরা পাশে থাকলে অবশ্যই করতে হয়, আর তোমরা না থাকলে ভাই কেমন, ঠিক আছে? আর তোর তো কষ্ট করে যাই হোক পরিশ্রম করে লাইছে, আর আমার জানি কী হয় ঠাকুর, তো চলো এটা আগে পারি, কারণ শনি পূজা শুরু হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যেতে চাই, ঠিক আছে? দেখো ড্রাগনটা কী ব্যাপার লাগে, দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো রেন মুসা দিচ্ছে, এই দেখো একদম ফুলে আসছে গাইজ, এই দেখো দুটো কিলা, এই দেখো একদম আঘাত তো গাইজ, একদম একটু আঘাত লাগে গেছে, ঠিক আছে? গাইজ ড্রাগনটা পানি আমি খাই গেছি, মোটামুটি 300 গ্রাম হইব, দেখো দেখো। তো গাছ শনি পূজার জন্য এটা আমি পারলাম আজকে, আর ওইটা দিয়ে প্রথম আমার শনি পূজা হইব। প্রতি সপ্তাহে শনি পূজা হয়, তো আজকে একটু আবার স্পেশাল, কারণ ড্রাগনটা ধরছে তো লেগে একটু স্পেশাল। তো আমার 100 চ্যালেঞ্জ শুরু হয়েছে সেই আজকের থেকে, কালকে থেকে শুরু হইতেছে, সানডের থেকে দর্পণের শেষ আমার শুরু। তো দেখা যাক শনিটা কত দূর আমার গায়ে সন্ধ্যা হয়ে গেছে, মা কিন্তু শনি পূজার গদ বয়লাইছে, তারপরে আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আজকের থেকে, কারণ কালকা ব্লগটা আপলোড হইব চ্যালেঞ্জে, কালকে থেকে ধরো এবার রক্ত বানাইতে হবে আজকে, কাটতেছে এরপর, ঠিক আছে? তো গাছ চ্যালেঞ্জ তো লইছে ঠিক হয়ে ভয় করতেছে আস্তে তুই, একদম লাল গাছ ডাকন কাটা হয়েছে, দেখো মানে সেরা কালার, সেরা কালার অসম, তো শরীরটা ঘোরাকে খাক,
আর আমার চ্যানেলটা শুরু আজকের থেকে। গাইজ দেখো দশমী ঠাকুর ড্রাগন ড্রাগন খাইব বরদা বুরিন্দা লাড্ডু আনারস আম। তো আজকে ড্রাগনটা সবার আগে আমি শনি ঠাকুর রয়ে দিই সবসময়, তো আজ করে দিচ্ছি। তো গাইজ শুরু হবে এখন শনি ঠাকুরের পূজা। গাইজ দেখো মা পূজার মোটামুটি কমপ্লিট করে লেছে আয়োজন। গাইজ এখানে শনি ঠাকুর ধ্বনি দেওয়া হবে, তো সবাই সবাই ডাকতেছে, কিন্তু আমার মা সারা বছর শনি কথা দিয়ে দিতেছে মারে কোনো কিছু শনি ঠাকুর দিয়ে আছে না হলে দুজনে এই হচ্ছে ঘটনা। তা আমিও শনি ঠাকুর দিয়ে শুরু করলাম চ্যালেঞ্জে, তো মনে হয় আমারও দিত না, মারে যেহেতু দিছে না আর আমারও করতে দিল কোনো কিছু। জানবো দিদি আর আমার ওয়াইফ নিয়ে ওয়াইফ এই মেয়া গার্লফ্রেন্ড ওই যেটা আমার মা দেখো সব ব্যস্ত আছে, মানে খুব স্নান বোধ তিন চারবার করে শনি ঠাকুর দিবার লেগে আসছে পুচকি হয়েছে এখন। দেখো বেরিয়ে যাতে না ওরে থাকবেন ভয় পা বুঝিনি গাইজ প্রসাদ বিতরণের পালা। সবাই লোক আলাদা রাখা হয়েছে প্রসাদ, কারণ শনি ঠাকুরের প্রসাদ ঘরে তুলতে পারে না, শনি পূজা মানে মোটামুটি শেষ হয়েছে প্রসাদ দেওয়া কাকে মনে হয়েছে অনিতা কাহিমনি আমার মানুষ মনিতা অনিতা স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে। আর অন্ধকারের মধ্যে বিরুদ্ধ করতেছি, আর তোমরা তো জানোই আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, তো আজকের মধ্যে বিরুদ্ধ এখনই রাখলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।